সালে রিলিজ করা একটি মুভি দ্য অ্যাডভেঞ্চার্স অফ শার্ক বয় অ্যান্ড লাভা গার্ল নিয়ে হাজির হয়েছি। সিনেমাটি শুরু হয় আর আমরা একটি ছোট বাচ্চাকে দেখতে পারি, আর এই বাচ্চাটি ম্যারিন লাইফ ভীষণ পছন্দ করে। ওই বাচ্চা ছেলেটির নামও ছিল শার্ক বয়। তার বাবাও সেখানে শার্কদের ভীষণ পছন্দ করত এবং সে তাদের নিয়ে রিসার্চও করত। সেখানে আমরা দেখতে পারি ওই বাচ্চা ছেলেটি তার শার্কদের খেয়াল রাখে এবং তাদেরকে সে সুশি খাওয়াচ্ছিল, এবং তারপরে সে এবং তার বাবা তাদের ল্যাবরেটরিতে ঢুকে যায়। এরপরেই সেই সমুদ্রে একটা বিশাল বড় ঝড় আসে এবং সেই ঝড়ে তাদের ল্যাবরেটরি একেবারে ভেঙে যায়। কিন্তু সেখানে ওই শার্ক বয় আর তার বাবা কোনো রকম ভাবে বেঁচে যায়, কিন্তু তারা একে অপরের থেকে আলাদা হয়ে যায়। এরপরে সেই বাচ্চা ছেলেটির চারিপাশে অনেকগুলো শার্ক চলে আসে, কিন্তু একটি শার্ক তাকে চিনে নেয় আর সে অন্য শার্কগুলোকে বলে যে তোমরা এর কোনো ক্ষতি করবে না, এ আমার বন্ধু। আর তারপরে সে শার্ক বয়কে নিয়ে একটা গুহর সামনে ছেড়ে দেয় যাতে শার্ক বয় একটু শুকনো অবস্থায় থাকতে পারে। এরপরে সেখানে শার্ক বয় ওই শার্কদের সাথে থাকতে শুরু করে এবং শার্করাই তার একটা নতুন পরিবার হয়ে যায়। সেখানে ওই শার্কগুলো শার্ক বয়কে তাদের মতন করে ট্রেনিং দেয় এবং আস্তে আস্তে এখন শার্ক বয়ও একটা শার্কের মতো পরিণত হচ্ছে। তার শরীরের আয়তনটাও একটা শার্কের মতো হয়ে যায় এবং দাঁতগুলো খোঁচালো হয়ে যায়। এরপরেই আমরা একটা ম্যাক্স নামের ছেলেকে দেখি আর সে সমুদ্রের ধারে মাছ ধরছিল। সে সকলকে বলে বেড়ায় যে সে শার্ক বয়ের সাহায্যে অনেক মাছ ধরেছে, এবং এরপরে সে শার্ক বয়কে তার বাড়িতে নিয়ে আসে, কিন্তু তার বাবা মা এর ব্যাপারে কিছুই জানে না। সেখানে ম্যাক্স শার্ক বয়কে একটা অ্যাকোরিয়ামে রাখে এবং শার্ক বয় ম্যাক্সকে বলে যে সে তার বাবাকে খুঁজতে চায়, আর তার বাবাকে খোঁজার জন্য সে অনেক জায়গায় ঘুরে ফেলেছে। এরপরেই ম্যাক্সের ঘরের সামনে একটা মেয়ে আসে এবং তার মাথা পুরো গোলাপি চুল ছিল আর তার গায়ে যেন মনে হচ্ছে লাভা বইছে। ম্যাক্স ওই মেয়েটির নাম লাভা গার্ল রাখে এবং লাভা গার্ল সেখানে বলে যে সে শার্ক বয়ের সাথে একটা জায়গাকে বাঁচাতে চায়, কারণ সেই জায়গাটা ধ্বংস হয়ে যাচ্ছে। আর তারপরেই তারা দুজন সেই জায়গাটার উদ্দেশ্যে রওনা দেয়। এরপরেই আমরা দেখতে পারি যে ম্যাক্স এই গল্পটা তার ক্লাসে সবাইকে শোনাচ্ছিল, এবং তখনই তার ক্লাসে স্টুডেন্টরা বলে যে তোমাকে একটা সত্যি ঘটনা শোনাতে বলা হয়েছিল, তুমি এটা কি শোনাচ্ছ? তখনই ম্যাক্স বলে যে এটা সত্যি ঘটনা। ম্যাক্সের এই গল্পটায় শুধু তারই একটা বান্ধবী বিশ্বাস করে, কিন্তু আর স্কুলের স্টুডেন্টরা কেউ বিশ্বাস করে না। সেখানে ম্যাক্স বলে যে আমার এই গল্পটা সত্যি আর তারা দুজন সত্যি সত্যি রয়েছে। সেখানে তার বন্ধুরা বলে যে তারা দুজন যদি সত্যিকারের থাকে তাহলে তাদের দুজনকে তুমি এই স্কুলে নিয়ে এসো। এর উত্তরে ম্যাক্স বলে যে আমি ওদের অনেক দিন ধরে দেখিনি, এবং তখনই তার ক্লাসের স্টুডেন্টরা তার উপরে কাগজ ছুঁড়ে তাকে বুলি করতে শুরু করে, এবং ম্যাক্স তখনই তার নোটবুকে লেখে নো ড্রিমিং, মানে আর স্বপ্ন নয়। সে এইটা ঠিক করে নেয় যে আজকের পর থেকে সে তার এই স্বপ্নের ব্যাপারে কাউকেই কিছু বলবে না। এবং এরপরে যখন সে ক্লাস থেকে বেরোয়, তার ক্লাসের স্টুডেন্টরা তাকে ভীষণ জ্বালাতন করে এবং তারা তার নোটবুকটাও ছিনিয়ে নেয় তার থেকে। এরপরেই ম্যাক্স বাড়ি ফিরে ঘুমিয়ে পড়ে এবং রাতের বেলা হঠাৎ করে তার ঘুম ভেঙে যায়, আর ঘুম থেকে উঠে সে তার বাড়িতে শার্কের পায়ে ছাপ দেখে, এবং নিচে যেতে তার এটাই মনে হয় যে শার্ক বয় আর লাভা গার্ল তার বাড়ি থেকে একবার ঘুরে গেছে। এরপরেই ম্যাক্সের বাবা মা সেখানে চলে আসে, আর যেহেতু এখনো ঠিকঠাক ভাবে সকাল হয়নি সেই কারণে তারা ম্যাক্সকে আবার ঘুমোতে যেতে বলে, কারণ পরের দিন সকালে তার স্কুল রয়েছে আর ম্যাক্সের স্কুলে যেতে একেবারেই ভালো লাগছিল না। পরের দিন সকালে ম্যাক্স এবং তার বাবা মা বসে খাবার খাচ্ছিল, তখনই ম্যাক্সের বাবা তাকে বলে যে তোমার ঘর পরিষ্কার করবার সময় তোমার ঘর থেকে আমি একটা রোবট পেয়েছি যেটা তুমি ছোটবেলায় বানিয়েছিলে। আর এরপরেই ম্যাক্স সেখান থেকে স্কুলে চলে যায়। স্কুলে গিয়ে ম্যাক্স তার ওই বন্ধুটার থেকে তার ডায়েরিটা ফিরিয়ে নিয়ে আসে, এবং যখন সে খোলে সে দেখে যে ওই ডায়েরিটাকে তারা নষ্ট করে দিয়েছে। এটা দেখে সে খুব রেগে যায় এবং সে ওই ডায়েরিটা তার মাথায় ছুঁড়ে মারে, এবং তখনই বাইরে একটা বিশাল বড় ঝড় ওঠে, সেখানে একটা টর্নেডো চলে আসে, এবং তখনই সেই ক্লাসরুমের শার্ক বয় এবং লাভা গার্ল চলে আসে। তারা ম্যাক্সকে এসে বলে যে তুমি আমাদের সঙ্গে চলো, আমরা ওই জায়গাটায় তোমায় নিয়ে যেতে চাই যেই জায়গাটাকে আমরা বাঁচাতে চাই। আসলে তারা দুজন স্বপ্নেতে একটা গ্রহ দেখত এবং তারা ভাবত যে এই গ্রহটা নিশ্চয়ই বিপদে রয়েছে। প্রথমে ম্যাক্স তাদের সাথে যেতে চায় না, কিন্তু তারা দুজন তাকে জোর করে সেখান থেকে একটা রকেটে করে নিয়ে যায়। তারা জানত না যে এই রকেটটা সেখানে কি করে ল্যান্ড করবে, তারা শুধু ওই প্ল্যানেটের উদ্দেশ্যে ওই রকেটে করে রওনা দেয়। এরপরেই তারা সব গ্রহগুলোকে ক্রস করতে করতে অবশেষে সেই গ্রহটাতে গিয়ে পৌঁছায়, এবং সেখানে যখন তারা ল্যান্ড করার পরে বেরিয়ে আসে, ম্যাক্স তখনই তাদেরকে জিজ্ঞাসা করে যে এই গ্রহটা এত অন্ধকার কেন।
এর উত্তরে তারা বলে যে এই গ্রহটা এবার ধ্বংস হয়ে যাবে, 45 মিনিটের মধ্যেই এখানে আর কিচ্ছু থাকবে না। এর পরের সিনেই দেখানো হয় যে একটা রোলার কোস্টারের মধ্যে অনেকগুলো বাচ্চারা রয়েছে এবং সেখানে লাভা গার্ল আর শার্ক বয় ম্যাক্সকে বলে যে এই বাচ্চারা একবার এখানে ঢুকে গেলে এখান থেকে তারা আর বেরোতে পারে না, তাদের ঘুম আর কখনোই ভাঙবে না। তখনই ম্যাক্স বলে যে তাহলে এদেরকে আমরা বাঁচাবো কি করে। এরপরেই আমরা দেখতে পারি সেই লাভা গার্ল ওই রোলার কোস্টারের সামনে গিয়ে সেটাকে আটকে নেয় এবং সে ওই বাচ্চাগুলোকে জিজ্ঞাসা করে যে তোমরা কি মিস্টার ইলেকট্রিকের ব্যাপারে জানো, এবং তখনই দেখা যায় সব কটা বাচ্চাই তাদের হাত উপরে তোলে। এরপরেই সেখানে ম্যাক্স এসে লাভা গার্লকে বলে যে ওরা হাত উপরে তোলেনি, বরং তারা উল্টো ঝুলছে, এবং সেখানে দেখা যায় যে ওই বাচ্চাগুলো সত্যি সত্যি উল্টো ঝুলছিল এবং তারা মিস্টার ইলেকট্রিকের ব্যাপারে কিছুই জানে না। সেখানে লাভা গার্ল তাদেরকে রোলার কোস্টার থেকে নামিয়ে দেয়। অন্যদিকে মিস্টার ইলেকট্রিকের ব্যাপারে বলা হয়, মিস্টার ইলেকট্রিক এই গ্রহতে ইলেকট্রিক নিয়ে আসত, কিন্তু এখন সে সেখানে অন্ধকার ছাড়া আর কিছুই আনে না, এর মানে ওই মিস্টার ইলেকট্রিক বাজে একটা লোক। অন্যদিকে দেখানো হয় ম্যাক্স লাভা গার্ল আর শার্ক বয় সেই রোলার কোস্টারে চেপে যায় এবং ওই রোলার কোস্টারটি তাদের একটা পাহাড়ের মধ্যে নিয়ে যায় এবং সেটা একটা বল কেন ছিল। সেখানে লাভা গার্ল বলে যে এটাই আমার বাড়ি, আর তারপরেই তারা নিচে আসে এবং সেখান থেকে তারা মিস্টার ইলেকট্রিকের সামনে আসে এবং সেখানেই আমরা দেখতে পারি ওই মিস্টার ইলেকট্রিক আসলে ম্যাক্সের টিচার। সেখানে মিস্টার ইলেকট্রিক তাদের উপরে আক্রমণ করে দেয় এবং তারা তার সঙ্গে লড়তে শুরু করে। সেখানে লাভা গার্ল খুব সাহসের সাথে লড়ছিল এবং ম্যাক্স গিয়ে একটি প্লাগ সেখান থেকে খুলে দেয় আর শার্ক বয় সেই প্লাগটা ভেঙে দেয়। এরপরেই ম্যাক্স শার্ক বয়কে জিজ্ঞাসা করে যে এই প্লাগটি ভেঙে দেওয়ার কারণে মিস্টার ইলেকট্রিক কি মরে যাবে, কিন্তু তখনই লাভা গার্ল বলে যে এত সহজে মিস্টার ইলেকট্রিক মরবে না। সে সেখানে শার্ক বয়কে বলে যে তুমি তোমার আসল শক্তিটা এবার দেখিয়ে দাও এবং সে ম্যাক্সকেও বলে যে তুমি তোমার স্বপ্নগুলো একটু মনে করো, হয়তো তুমি আমাদের কিছু সাহায্য করতে পারো। সেখানে ম্যাক্স বলে যে আমার তো স্বপ্নগুলো মনে নেই, সেই কারণেই আমি ওগুলো লিখে রাখতাম, এবং এরপরেই মিস্টার ইলেকট্রিক তাদের তিনজনকে দূরে ছুড়ে ফেলে দেয়। সেখানে তারা তিনজন টাইম ট্রাভেল করতে শুরু করে এবং শার্ক বয় বলে যে এইটা এবার এমন একটা জায়গায় যাচ্ছে যেখানে তোমার স্বপ্নগুলো পাল্টে যাবে, সেই কারণে তোমার স্বপ্নগুলো মনে করাটা এখন খুবই প্রয়োজনীয়, কারণ এইটার কারণেই হয়তো আমরা মিস্টার ইলেকট্রিককে আটকাতে পারব। এরপরেই দেখানো হয় যে তারা তিনজন স্বপ্নের কবরস্থানে গিয়ে পড়ে। অন্যদিকে মিস্টার ইলেকট্রিককে দেখানো হয় এবং তার কাছে একটা শক্তি এসে বলে যে এই সব স্বপ্ন এক্ষুনি শেষ হওয়া দরকার এবং প্রত্যেকটা বাচ্চা যেন ঘুম থেকে উঠে পড়ে। তখনই মিস্টার ইলেকট্রিক বলে যে হ্যাঁ, আমি তেমনটাই করেছি, আমি শার্ক বয় লাভা গার্ল আর ম্যাক্সকে স্বপ্নের কবরস্থানে পাঠিয়ে দিয়েছি আর এবার তাদের সব স্বপ্ন নষ্ট হয়ে যাবে। সেখানে ওই অদ্ভুত শক্তিটি মিস্টার ইলেকট্রিককে বলে যে স্বপ্নের কবরস্থানে অনেক পুরনো স্বপ্ন রয়েছে যেগুলো মানুষেরা রাতের বেলা দেখে, কিন্তু ম্যাক্স দিনের বেলাও স্বপ্ন দেখতে পারে, কিন্তু সে এই ব্যাপারটায় কিছুই জানে না। এই ব্যাপারটা সে জানতে পারলে আমরা সকলেই কিন্তু ধ্বংস হয়ে যাব। অন্যদিকে দেখানো হয় সেই লাভা গার্ল ম্যাক্সকে বলে যে তুমি একটু স্বপ্ন দেখার চেষ্টা করো, কারণ তুমি যদি স্বপ্ন দেখো যে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি তাহলে সেটাই সত্যি হবে। সেখানে ম্যাক্স ঘুমানোর চেষ্টা করে কিন্তু চোখ বন্ধ করতেই তার খিদে পেয়ে যায়, সেই কারণে লাভা গার্ল তাকে লাভা রক্স দেয়, কিন্তু সেটা খাওয়ার পরেই তার কান থেকে ধোঁয়া বেরোয়। এরপরেই ম্যাক্স বলে যে তার একটু ঘুম পাচ্ছে, কিন্তু তখনই তাদের দিকে অন্ধকার ধেয়ে আসে এবং তখনই সেখানে ম্যাক্স বলে যে এই জায়গাটা আমি স্বপ্নে এর আগে দেখেছি, এখানে দুটো হাত রয়েছে আর ওই রোবটটা রয়েছে যেটা আমি ছোটবেলায় বানিয়েছিলাম, আর ওই হাতটা আসলে ওই রোবটটারই ছিল। এরপরেই তারা ওই রোবটটাকে খুঁজতে শুরু করে এবং এই রোবটটার থেকেই ছোটবেলায় ম্যাক্স হোমওয়ার্ক করতে সাহায্য নিত। এরপরেই সেই রোবটের কাছে গিয়ে ম্যাক্স তাকে জিজ্ঞাসা করে যে আমরা এখান থেকে বেরোবো কি করে, এবং ওই রোবটটাও তাকে একই উত্তর দেয়। সে বলে যে তুমি ঘুমিয়ে পড়ো এবং স্বপ্ন দেখলেই তুমি এখান থেকে বেরোতে পারবে, কিন্তু এইখানে তুমি ঘুমোতে পারবে না, তুমি দুধ বিস্কুটের লাইনে দাঁড়িয়ে পড়ো, হয়তো সেখানে গেলে তুমি কিছু সাহায্য খুঁজে পাবে। সেখানে ওই রোবটটি নড়তে পারছিল না, সেই কারণে তারা তিনজন ওই রোবটের চোখ আর মুখে ট্রাভেল করতে শুরু করে এবং সেখানে শার্ক বয় বলে যে মাঝে মাঝে স্বপ্নগুলো এমন হয় যে সেটা সত্যিতে পরিণত হয়। এরপরেই ওই রোবটের চোখ আর মুখে ট্রাভেল করে তারা ট্রেন অফ থটসে এসে পৌঁছায়। এরপরেই তারা সেই ট্রেন থেকে ঝাঁপ মারে দুধ বিস্কুটের লাইনে যাওয়ার জন্য এবং তারা সেখানে গিয়ে অনেক বিস্কুট দেখতে পায় এবং সেইগুলোর আকৃতি অনেক বড় ছিল। সেখানে লাভা গার্ল বলে যে এইগুলো যারা খায় তারাও নিশ্চয়ই অনেক বড় হবে, এবং তখনই সেখানে দুটো বড় বড় জায়ান্ট চলে আসে এবং তারা ওই বিস্কুটগুলো তুলে খেতে শুরু করে।
এরপরেই তারা তিনজন নিচে একটা পেস্ট্রির ওপরে এসে পড়ে এবং তখনই ম্যাক্স বলে যে এই স্বপ্নটা সে আগে দেখেছে আর এই দুটো জায়ান্ট তার বাবা মায়ের মতন দেখতে লাগছে। সেখানে লাভা গার্ল ম্যাক্সকে বলে যে তুমি একটু ঘুমিয়ে পড়ো এবং তুমি স্বপ্নটা দেখার চেষ্টা করো, আর তারপরেই ম্যাক্স সেখানে শুয়ে ঘুমিয়ে পড়ে। সেখানে হঠাৎ করে ওই কালো অন্ধকারের ঝড় আবার চলে আসে এবং লাভা গার্ল সেখানে ম্যাক্সকে ঘুম থেকে উঠানোর চেষ্টা করে, কিন্তু ম্যাক্স তার স্বপ্নের দুনিয়া থেকে বেরোতে পারছিল না। সেই কারণে অবশেষে ওই লাভা গার্ল তার লাভা পাওয়ার ইউজ করে ম্যাক্সকে ঘুম থেকে তুলে দেয় এবং এরপরেই তাদের উপরে মিস্টার ইলেকট্রিক আক্রমণ করে। সেখানে তারা তাদের সঙ্গে লড়তে পারে না এবং লাভা গার্ল মেল্ট হয়ে লাভা হয়ে যায়, আর শার্ক বয়েরও শক্তি এখন অনেক কমে গেছে। এরপরেই সেখানে ম্যাক্সের কাছে শার্ক বয় এসে বলে যে তুমি একটা শক্তিশালী ড্রিম দেখো, নয়তো কেউই আমরা এখানে বাঁচতে পারবো না। সেখানে ম্যাক্স অনেক চেষ্টা করে একটা শক্তিশালী জাহাজ ভাবার, কিন্তু সেটা একটা হাস্যকর জাহাজ হয়ে যায়। কিন্তু তখনই লাভা গার্ল সেখানে এসে বলে যে এইটা আমরা দুধের মধ্যে নাবিয়ে দিতে পারি, এবং তারপরেই তারা ওই নৌকা করে দুধে নেবে পড়ে। সেখানে শার্ক বয় ম্যাক্সকে জিজ্ঞাসা করে যে তুমি কি স্বপ্ন দেখলে, এবং ম্যাক্স তাদেরকে এঁকে দেখায়, আর সেইটা দেখে শার্ক বয় বলে যে এইটা তো ক্রিস্টাল হার্ট এবং এইটা সবকিছু জমিয়ে দিতে পারে, এমনকি সময়কেও এটা জমিয়ে দিতে পারে, অর্থাৎ থামিয়ে দিতে পারে, এবং এটা আইস ক্যাসেলে পাওয়া যাবে। এরপরেই সেখানে শার্ক বয় ম্যাক্সকে বলে যে ওই আইস ক্যাসেলের প্রিন্সেস ভীষণ সুন্দরী, কিন্তু তখনই লাভা গার্ল বলে যে না, ও একটা ফালতু মেয়ে, ও বরফের রানী আর আমি আগুনের, আমরা দুজন একে অপরকে কখনোই পছন্দ করতে পারি না। এরপরেই দেখানো হয় যে তারা ওই আইস ক্যাসেলের একটা ব্রিজের সামনে আসে এবং তারা সেটাকে ক্রস করতে শুরু করে, কিন্তু লাভা গার্লের হিটের কারণে সেই ব্রিজটা গলতে শুরু করে। সেই কারণে শার্ক বয় লাভা গার্লকে বলে যে তুমি ঘুমের ঘরে হাঁটো, কিন্তু তখনই সেখানে মিস্টার ইলেকট্রিক চলে আসে এবং সে তাদের তিনজনকে ধরে নিয়ে গিয়ে ওই প্ল্যানেটের রুলারের কাছে নিয়ে যায়। ম্যাক্স এটা দেখে বুঝতে পারে না যে সে এত শক্তিশালী হলো কি করে, এবং তখনই ওই রাজা ম্যাক্স তাকে বলে যে তার যে ড্রিম বুকটা ছিল সেটা তার ক্লাসের স্টুডেন্টরা নষ্ট করে দিয়েছে, সেই কারণে এখন সব উলটপালট হয়ে গেছে। এরপরেই সে শার্ক বয়ের কাছে যায় এবং বলে যে ওই ঝড়ের পরে সবকিছু তোমাদের ল্যাবরেটরিতে ধ্বংস হয়ে যায়, আর তোমার বাবাকেও তুমি খুঁজে পাওনি। আর এরপরে সে বলে যে বাস্তব দুনিয়া থেকে সরে আসবার জন্য তোমরা স্বপ্ন দেখতে শুরু করলে, আর এরপরেই তাদের তিনজনকে সেখানে বন্দী বানিয়ে নেওয়া হয়। এরপরেই দেখানো হয় যে সেখানে অনেক জোরে জোরে গান বাজতে শুরু করে এবং সেই গান শুনে শার্ক বয় ভীষণ রেগে যায়, আর তখনই তার ওই শার্কের অ্যাবিলিটিটাও চলে আসে এবং সে ওই খাঁচাটি কামড়ে ভেঙে ফেলে। এরপরেই সেখানে লাভা গার্লের বাইকও চলে আসে আর এইটা দেখে তারা খুব খুশি হয়, আর অন্যদিকে ম্যাক্স তার ওই ক্লাসমেটের থেকে তার ওই নোটবুকটাকেও ছিনিয়ে নেয়, কিন্তু ওদের ওই ড্রিম বুকটা সেখানেই নষ্ট হয়ে যায়। এরপরেই সেখানে শার্ক বয় বলে যে এবার আমাদের আইস ক্যাসেলে যেতেই হবে, নয়তো আমরা আর বাঁচতে পারবো না। সেই কারণে তারা তিনজন ওখান থেকে আইস ক্যাসেলে পৌঁছায় এবং সেখানে তারা ওই ক্রিস্টাল হার্টের সামনে যায়। সেখানে শার্ক বয় প্রথমে ওই ক্রিস্টাল হার্টটা নিতে যায়, কিন্তু সেটা নিতে পারে না। এরপরেই শার্ক বয়ের সেই গ্লাভস পরে ম্যাক্স উপরে ওঠে এবং সে ক্রিস্টাল হার্টটা পেয়ে যায়, কিন্তু তখনই সেখানে বরফে ফাটল ধরে যায় আর ওই ক্রিস্টাল হার্টটা ম্যাক্সের হাত থেকে স্লিপ করে যায়। নিজে পড়ার আগেই লাভা গার্ল সেই ক্রিস্টাল হার্টটা ধরে নেয়, কিন্তু সে ওখানেই জমে যায়। এরপরেই সেখানে ওই আইস ক্যাসেলের প্রিন্সেসের সমস্ত গার্ডেরা চলে আসে এবং তারা তাদেরকে ধরে আইস ক্যাসেলের কুইনের কাছে নিয়ে যায়। সেখানে সে ম্যাক্সকে বলে যে তোমরা এই ক্রিস্টাল হার্টটা চুরি কেন করতে এলে, এবং তখনই ম্যাক্স বলে যে আমাদের খুব প্রয়োজন এটা, আমরা সময়টাকে থামিয়ে দিতে চাই। কিন্তু তখনই সেই প্রিন্সেস বলে যে তোমার হয়তো জানা উচিত যে এই ক্রিস্টাল হার্টটা শুধু আমার হাতে কাজ করে। তখনই ম্যাক্স বলে যে আমাদের সাহায্য করতে আপনিও চলুন, কিন্তু তখনই সেখানে ওই আইস ক্যাসেলের প্রিন্সেসের বাবা চলে আসে এবং সে বলে যে প্রিন্সেস এখান থেকে কোথাও যাবে না, কারণ বাইরে তার বিপদ হতে পারে, আর এই ক্রিস্টাল হার্টটাও এখানেই থাকবে কারণ এইটা এই রাজ্যকে রক্ষা করে। সেখানে এটা জানা যায় যে ওই আইস কুইন খুব ভালো ছিল এবং সে ম্যাক্সকে বলে যে তুমি যদি এই ক্রিস্টাল হার্টটা এখানে খুঁজে বের করতে পারো তাহলে তুমি সেটা নিয়েও যেতে পারবে, এবং তারপরে সে তাকে অনেকগুলো ক্রিস্টাল হার্ট দেখায়, কিন্তু ম্যাক্স বলে যে সেটা আপনার গলার লকেটে, এবং ম্যাক্স সঠিক বলেছিল, সেই কারণে ওই প্রিন্সেস তাকে ক্রিস্টাল হার্টটা দিয়ে দেয়, আর সে ম্যাক্সকে বলে যে তুমি এইটা ব্যবহার করে এই রাজ্যকে বাঁচাতে আবার ফিরে এসো। এরপরেই দেখানো হয় তারা ওই ক্রিস্টাল হার্ট নিয়ে বাইরে চলে আসে, কিন্তু ওই ক্রিস্টাল হার্টটি ওই প্রিন্সেসের হাত ছাড়া আর কারোর হাতেই কাজ করবে না। এরপরেই সেখানে লাভা গার্লও চলে আসে আর এখন তার জ্ঞান ফিরেছে।
এরপরেই সেখানে মিস্টার ইলেকট্রিকও চলে আসে এবং সে তাদের উপরে আবার আক্রমণ করে। এটা দেখে শার্ক বয় সেখানে রেগে যায় এবং সে জলে ঝাঁপ মেরে দেয়। কিন্তু তখনই মিস্টার ইলেকট্রিক কিছু ইলেকট্রিক ফিশ ওই জলে ছেড়ে দেয় আর সেই কারণে শার্ক বয় জলে তলাতেই অজ্ঞান হয়ে যায়। এটা দেখে লাভা গার্ল তাকে বাঁচানোর জন্য জলে নেমে পড়ে এবং সে শার্ক বয়কে বাঁচিয়েও নেয়, কিন্তু তার গায়ে জল লাগার কারণে লাভা গার্লের সব শক্তি এখন ফ্যাকাশে পড়ে গেছে এবং জলের বাইরে বেরোতেই সে অজ্ঞান হয়ে যায়। এইটা দেখে সেখানে শার্ক বয় চিন্তায় পড়ে যায় এবং সে লাভা গার্লকে কোলে করে নিয়ে গিয়ে লাভার মধ্যে ফেলে দেয় এবং তার ভেতরে ফেলা মাত্রই সেখানে লাভা গার্ল তার শক্তি ফিরে পায় এবং এটা খুব ভালো একটা আইডিয়া ছিল। এতক্ষণে ম্যাক্সও খুব শক্তিশালী হয়ে গেছিল আর সে এখন ডে ড্রিমার হয়ে গেছে, মানে সে দিনের বেলাও এখন স্বপ্ন দেখতে পারে। এরপরে ম্যাক্স তার ওই ক্লাসমেটের কাছে যায় এবং সেখানে সে তার সঙ্গে লড়াই করবে, কিন্তু তার ক্লাসমেট তখনই ম্যাক্সকে বলে যে আমি তোমার স্বপ্নগুলো পড়ে নিয়েছি আর এখন আমি তোমার সাথে লড়াই করতে পারবো এবং তারা দুজন স্বপ্নের মধ্যে লড়াই করে। সেখানে ম্যাক্সের ওই বন্ধুটি ম্যাক্সের দিকে কিছু অদ্ভুত মাছ ছোড়ে এবং ম্যাক্স সেগুলোকে একটা বাবলসের মধ্যে আটকে নেয়। এরপরেই ম্যাক্সের মাথায় আইডিয়া আসে এবং সে তার উপরে কিছু একটা জাদু করে এবং তার ওই বন্ধুটার মাথার ব্রেনটা একেবারে ফুলে বড় হয়ে যায় আর এর কারণেই তার মাথাটা নিচে হয়ে যায় এবং তার হাত পা গুলো উপরের দিকে উঠে যায়। অন্যদিকে শার্ক বয়কে দেখানো হয় এবং তার মাথায় একটা আইডিয়া এসেছিল, সে মিস্টার ইলেকট্রিককে জলের মধ্যে ফেলে দেয় আর তখনই অনেকগুলো শার্ক এসে তার উপরে অ্যাটাক করে। এবার ম্যাক্স আর তার বন্ধুকেও দেখানো হয় এবং সেখানে ম্যাক্স তাকে বোঝাচ্ছিল যে এইভাবে লড়াই করে কোনো লাভ নেই, কারণ লড়াই করলে তারা দুজনেই মরে যাবে, কিন্তু তারা যদি একসাথে হয়ে কাজ করে তাহলে তারা এই গ্রহটাকে বাঁচাতে পারবে। এটা বলতে বলতেই সেখানে একটা রিয়েলিটি ব্রিজ চলে আসে এবং ম্যাক্স বন্ধুত্বের হাত বাড়ায় তার দিকে। তার বন্ধুটিও যখন হাত মেলাতেই যাবে তখনই সে নিচে পড়ে যায় এবং সঙ্গে সঙ্গে ম্যাক্স তাকে বাঁচিয়ে নেয় এবং সে তাকে বোঝায় যে এইভাবে অন্যের স্বপ্নে কখনো ঢুকতে নেই, এতে স্বপ্নটাও নষ্ট হয় আর রিয়েলিটি ওয়ার্ল্ডেও এফেক্ট পড়ে। এরপরেই দেখানো হয় লাভা গার্লের কাছে লাইটের পাওয়ার আসে আর অন্যদিকে শার্ক বয় এখন কিং অফ ওশান হয়ে গেছে, মানে সে সমুদ্রের রাজা হয়ে গেছে। এখন ম্যাক্সের ওই বন্ধুটাও ভালো হয়ে গেছিল, সে শার্ক বয়কে বলে যে তুমি এবার গিয়ে তোমার বাবাকে খুঁজে নাও। তখনই সেখানে মিস্টার ইলেকট্রিক চলে আসে আর সে ওই ম্যাক্সের বন্ধুটাকে জিজ্ঞাসা করে যে তুমি পৃথিবীতে গিয়ে কি হবে। তখনই তার বন্ধু উত্তর দেয় যে সে পৃথিবীতে ফিরে গিয়ে একটা ভালো ইলেকট্রিশিয়ান হবে। তখনই মিস্টার ইলেকট্রিক বলে যে না, তুমি ওটা কখনোই হতে পারবে না, তুমি দুনিয়াতে ফিরে গিয়ে কখনোই ভালো হবে না। সেখানে ম্যাক্স চলে আসে এবং সে মিস্টার ইলেকট্রিককে বলে যে আমি তোমায় ধ্বংস করব। কিন্তু তখনই মিস্টার ইলেকট্রিক আসল দুনিয়ায় ম্যাক্সের ড্রিমটাকে নষ্ট করতে সঙ্গে সঙ্গে সেখান থেকে রওনা দেয়। এরপরেই সেখানে লাভা গার্ল ম্যাক্সকে বলে যে তুমি যখন আসল দুনিয়ায় ঘুম থেকে উঠতে চাইবে তখন তোমার চোখটাকে তিনবার বুঝে নেবে এবং ম্যাক্স তখনই সেটাই করে আর সে তার আসল দুনিয়ায় ঘুম থেকে ওঠে। সেখানে ওই ঝড়টা চলছিল এবং বাইরে মিস্টার ইলেকট্রিক ছিল। সে তার টিচারকে বলে যে এটাই আমার ভয়, মিস্টার ইলেকট্রিক। সেখানে তার টিচার ম্যাক্সকে বলে যে আমাদের ভয়টাকে নিয়ন্ত্রণ আমাদেরকেই করতে হবে এবং সেটা আমাদের উপরেই কোনটাকে আমরা ভালো ভাববো আর কোনটাকে খারাপ। এরপরেই দেখানো হয় সেখানে ম্যাক্সের বাবা মাকে এবং তারা ওই ঝড়ের মধ্যে ম্যাক্সকে খুঁজতে বেরিয়েছে, কিন্তু তখনই সেখানে একটা টর্নেডো এসে ম্যাক্সের মাকে নিয়ে যায়, কিন্তু তখনই লাভা গার্ল এসে তার মাকে বাঁচিয়ে নেয়। এরপরেই সেই টর্নেডোটা ম্যাক্সের বাবাকে টেনে নিয়ে যায়, কিন্তু এইবার শার্ক বয় তাকে বাঁচিয়ে নিয়ে আসে। অন্যদিকে দেখানো হয় সেই মিস্টার ইলেকট্রিক এখন তাদের ক্লাসের সামনে চলে এসেছে আর তখনই ম্যাক্সের ক্লাসেরই একটি স্টুডেন্ট তার সামনে আসে, কিন্তু ওই মিস্টার ইলেকট্রিক তাকে শক দিয়ে দেয়। এরপরেই সেখানে ম্যাক্সের একটা আইডিয়া আসে, সে ওই আইস ক্যাসেলের কুইনকে এখানে আনতে চায় কারণ ওই ক্রিস্টাল হার্টটা তার হাতেই কাজ করবে এবং সে মিস্টার ইলেকট্রিককে ওখানে একেবারে জমিয়ে দেয়। এটা দেখে ম্যাক্সের টিচার খুব খুশি হয় আর বলে যে শুধু তুমি তোমার স্বপ্নে নয়, তুমি রিয়ালিটিতেও এই পৃথিবীটাকে বাঁচিয়ে নিয়েছ এবং তুমি তোমার স্বপ্নটা ব্যবহার করে রিয়াল লাইফটাকেও অনেক সুন্দর করে নিয়েছ। এরপরেই লাস্ট সিনে ম্যাক্স সেখানে সকলের সামনে বলে যে লাভা গার্ল আর শার্ক বয় খুব ভালো ছিল, তারা আমাকে অনেক সাহায্য করেছে এবং মোরাল অব দ্য স্টোরি হলো যে আমাদের সবসময় ভালো স্বপ্ন দেখা উচিত এবং সেই স্বপ্নটাকে বাস্তবে পরিণত করার জন্য আমাদের দিন রাত খাটা উচিত আর একমাত্র তখনই তুমি তোমার সেই রেজাল্ট হাতে পাবে। আর এর সাথেই এই সিনেমাটিও এখানেই শেষ হয়ে যায়।